অনেকেরই অনেক সময় জানার থাকে যে স্ট্রোক কি, কেন হয়, কাদেরই বা বেশি হয় এবং এর লক্ষণ কি কি ও প্রতিকার কি। তো আজকে আমরা এজন্য এই বিষয়ে স্ট্রোকের ব্যাপারে কিছু আলোচনায় আসব, কিছু জানানোর চেষ্টা করব আপনাদের। স্ট্রোক কি? মস্তিষ্কের কোনো অংশের রক্ত চলাচল যদি কিছু সময়ের জন্য বন্ধ থাকার কারণে শারীরিক কিছু উপসর্গ দেখা দেয় এবং সেই উপসর্গগুলো যদি 24 ঘন্টার বেশি সময় ধরে বিদ্যমান থাকে, তাহলেই সেই উপসর্গগুলোকে আমরা স্ট্রোক বলবো। এখন প্রশ্ন আসতে পারে, 24 ঘন্টার বেশি সময় যদি উপসর্গগুলো না থাকে তাহলে এগুলোকে কি বলবো আমরা? হ্যাঁ, এটারও একটি টার্ম আছে। যদি কারো দেখা গেল হঠাৎ করে কথা বলতে সমস্যা হচ্ছে, এক সাইড প্যারালাইসিস হয়ে গেল, কিন্তু সমস্যাগুলো আবার 24 ঘন্টার মধ্যেই মোটামুটি ঠিক হয়ে গেল, তখন সেটাকে আমরা স্ট্রোক বলবো না, সেটাকে বলবো আমরা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, TIA। এটা কি স্ট্রোক? হ্যাঁ, এটাও এক ধরনের স্ট্রোক, তবে এরা 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে গেলেও এরপরে TIA যাদের একবার হয় তাদের পরবর্তীতে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তো স্ট্রোক কেন হয় বা কাদের বেশি হয়? স্ট্রোক সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে মূলত দুটি কারণ, একটা হচ্ছে রক্তনালীর রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে, আর একটা অংশ হচ্ছে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হওয়ার মাধ্যমে। রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে যে স্ট্রোকটি হয় সেটিকে আমরা বলে থাকি ইসকেমিক স্ট্রোক, এবং রক্তনালী থেকে রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটি হয়ে থাকে সেটি হলো হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে কিছু থাকে যে আনকন্ট্রোলড হাইপারটেনশন, কারো ব্লাড প্রেশার বেশি থাকে, কারো ডায়াবেটিস বেশি থাকে, কারো দেখা যায় যে রক্তের কোলেস্টেরলের মাত্রাটা অনেক বেশি থাকে, রক্ত চলাচল বন্ধ করে দিয়ে রক্তনালীর ভেতরে এই স্ট্রোকটি হয়ে থাকে। আবার কারো ক্ষেত্রে রক্তনালীর কিছু রোগের কারণেও ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। আবার দেখা যায় হার্ট ডিজিজ থেকেও, দেখা গেল হার্টের ভিতর ছোট্ট একটা রক্ত জমাট বাঁধা ছিল, সেটি ছুটে গিয়ে এম্বোলিক স্ট্রোক হতে পারে। আর হেমোরেজিক স্ট্রোক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আনকন্ট্রোলড হাইপারটেনশন থেকে, যে ব্লাড প্রেশারটা খুব বেশি কন্ট্রোলে ছিল না, সেখান থেকে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তনালীর ভিতরে কিছু চেঞ্জ আসে, যাদের ক্রনিক হাইপারটেনশন থাকে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। কিছু জন্মগত ত্রুটির কারণে রক্তক্ষরণ হতে পারে, যেমন আমরা বলে থাকি আর্টারিভেনাস ম্যালফরমেশন, অ্যানিউরিজম, এসব কারণেও রক্তক্ষরণ হতে পারে। তো এরপরে আসা যায় যে কারা বেশি ঝুঁকির মধ্যে থাকে স্ট্রোকের। এর মধ্যে আমরা কিছু বলবো, কিছু হচ্ছে মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, কিছু নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টরগুলো কি? যেগুলো আমরা চাইলেই পরিবর্তন করতে পারি না, যেমন এইজ, এল্ডারলি পেশেন্ট যাদের বয়স 55 বা আপ, তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। মেল সেক্স, যারা পুরুষ তাদের ক্ষেত্রে স্ট্রোক অনেক বেশি হয়ে থাকে কিছু হরমোনের কারণে। যারা স্মোকার তাদের ক্ষেত্রে স্ট্রোক বেশি হয়ে থাকবে। কিছু মডিফায়াবল রিস্ক ফ্যাক্টরও আছে, যেমন আনকন্ট্রোলড হাইপারটেনশন, যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে পারছে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারছে না, রক্তের কোলেস্টেরল অনেক বেশি আছে, এই কারণে হয়তো এগুলোকে আমরা চেষ্টা করলেই কমাতে পারি, কিন্তু মডিফাই করতে পারি, যেগুলো মডিফাই না করার কারণে স্ট্রোক হয়ে থাকে। এখন আমরা জেনে নেই স্ট্রোকের রোগীরা কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আসে। এটি জানা খুবই জরুরি, কারণ যত দ্রুত লক্ষণগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো তত তাড়াতাড়ি রোগের চিকিৎসা করা সম্ভব। কারণ এখানে টাইম ইজ ব্রেন, যত টাইম যাবে আমরা ব্রেনকে লস করব। সেক্ষেত্রে লক্ষণের ভিতরে আমরা প্রথমেই যেটা বলবো, যে দেখা গেল একদিকে মুখ বেঁকে গেল, কারো কথা বলতে সমস্যা হলো, কথা বেঁধে যাচ্ছে, এক সাইড প্যারালাইসিস হয়ে গেল, হতে পারে একটা হাত প্যারালাইসিস হলো অথবা একটা পা প্যারালাইসিস হলো, কারো তীব্র মাথা ব্যথা হলো, এরপরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন, মাথা ব্যথার সাথে খুব বমি, মাথা ঘুরানো, অনেক রকম স্ট্রোক আছে যাদের এক এক স্ট্রোকের প্রেজেন্টেশন একই এক এক রকম। কেউ এমনকি চোখে দেখতে সমস্যা হচ্ছে সেটা নিয়েও আসতে পারেন, যে ব্লাইন্ড হয়ে গিয়েছেন। তো সব ঘটনাগুলি ঘটবে হঠাৎ করে, স্ট্রোক মানেই হচ্ছে সাডেন, হঠাৎ হবে এবং এটা ধীরে ধীরে প্রোগ্রেসও করতে পারে,
কিন্তু সাধারণত একবারই হয় এবং ওইটা বিদ্যমান থাকে। এক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন ওয়েতে আমরা আগাতে পারি, যেমন ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে এফ ফর ফেসিয়াল ডেভিয়েশন, এ ফর আর্ম উইকনেস, এস ফর স্পিচ ডিফিকাল্টি, অ্যান্ড টাইম ইজ ব্রেন, টি ফর টাইম ইজ ব্রেন। এই চারটা জিনিস যদি আমরা ফলো করি তাহলেই আমরা খুব তাড়াতাড়ি স্ট্রোক আইডেন্টিফাই করতে পারবো। যে ফেস দেখবো আমরা কোনো দিকে মুখটা বেঁকে গেল কিনা, ফেসিয়াল ডেভিয়েশন হলো কিনা, আর্ম দিয়ে আর্ম উইকনেস, এক সাইড প্যারালাইসিস হয়ে গেল কিনা, স্পিচ দেখবো এস ফর স্পিচ, স্পিচ ডিফিকাল্টি, কথা আটকে গেল, বেঁধে গেল, অথবা একেবারেই কথা বলতে পারছেন না, অথবা যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর এলোমেলো দিচ্ছেন, যে কোনো রকমই হতে পারে। এবং টি, টি ফর টাইম। টাইমটা হচ্ছে আমাদের জন্য এত জরুরি যে টাইম ইজ ব্রেইন। আমরা এক মিনিট দেরি করলে সেক্ষেত্রে আমরা অনেক ব্রেইন টিস্যু নষ্ট হতে থাকবে। তো এজন্য এই উপসর্গ এবং লক্ষণগুলো আইডেন্টিফাই করা আমাদের খুবই জরুরি। এবং আমি দর্শকদের ক্ষেত্রে বলবো, উপদেশ দিব যে যত দ্রুত সম্ভব এই উপসর্গগুলো আপনারা দেখলে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসবেন, এবং অবশ্যই নিউরোলজির সাপোর্ট আছে এরকম কোনো হাসপাতালে নিয়ে আসলে আমরা দ্রুত চিকিৎসা শুরু করতে পারবো। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ, তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।